আমরা শুভ বিজয়া তোমাদের সকলকে বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সকলেই পুজো খুব ভালো কাটিয়েছো, আমরাও খুব ভালো পুজো কাটিয়েছি। তো ফাইনালি পুজো শেষ হয়ে গেছে, আবার ব্যাক টু নর্মাল লাইফ। আর আমার নর্মাল লাইফ মানে এই যে খাড়া খাড়া চুল, সঙ্গে আমার সোফা, আর তার সঙ্গে আমার ব্ল্যাক কাপে এক কাপ চা। তো আজকে দশমীতে তো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছিল আমার দাদার বাড়িতে, দূর তার সব ভিডিও আর করিনি। তো আজকে আমরা বাড়িতে একটা ছোটোখাটো বলা যায় যে বিজয়ার খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়াটা একটু অন্যরকম করব, দেখতে থাকো, আজকে দারুণ একটা ভিডিও তোমাদের জন্য অপেক্ষা করছে। তাহলে চলো আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। মোহর এখন দুধ বনভিটা খাচ্ছে, মোহরের কিন্তু এখন জ্বর। বলে দাও সবাইকে শুভ বিজয়া, শুভ বিজয়া, বলো শুভ শুভ বিজয়া বিজয়া। হ্যাঁ, খাও দুধটা খেয়ে নাও তাড়াতাড়ি। কাল বাজারে গিয়ে একটা বড় সাইজের ইলিশ মাছ নিয়ে এসেছিলাম। ইচ্ছে ছিল যেদিনকে দশমীর পর প্রথম ভিডিওটা দেব ডেইলি লাইফের, সেদিনকে একটুখানি ইলিশ দিয়েই শুরু করব, কারণ আমরা কিন্তু এখনও ইলিশটাকে শুভ বলেই মানি। তো সেই কারণে ইলিশ নিয়ে নিয়েছিলাম, একটু বেশ বড় লোকি স্টাইলে ছুরি কাঁচি ব্যবহার করে ইলিশটা কাটার চেষ্টা করছিলাম। তো ফাইনালি আমি ফেল হলাম, কারণ আমার কাছে যে কোনো কিছু কাটার জন্য বটিটাই বেস্ট। অনেক চেষ্টা করে মাথাটা কাটলেও এর শরীরটা কাটতে পারলাম না, কারণ যেহেতু কাল এনেছিলাম ইলিশটা, এরপর একটা চপারও নিয়ে নিয়েছিলাম। তো যেহেতু ফ্রিজে ছিল ইলিশটা, ওর মধ্যে একটু বরফ জমে গিয়েছিলো, যার ফলে কাটতে আমার ভীষণ প্রবলেম হচ্ছিলো। তো ফাইনালি আমি ওটা বটি দিয়েই কেটেছিলাম। তো যেটা বলছিলাম, আমি চেষ্টা করেছিলাম আজকে একটুখানি মাওয়াঘাটের ব্যাপারটা বাড়িতে তৈরি করতে। বাংলাদেশিরা যেমন মাওয়াঘাটে গিয়ে ইলিশের টাইপ অফ ফেস্টিভ্যাল করেন, তো আমরা সেটা বাড়িতেই করব। তো এই ইলিশ মাছগুলো পিস পিস করে সব কেটে নিয়েছিলাম। সবার প্রথমে যেটা করছিলাম, নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে চারটে মতো একদম সরু সরু পিস করে কেটে নিয়েছিলাম ইলিশ মাছগুলো, সেগুলোকে ভালো মতো মাখিয়ে নিচ্ছিলাম। তারপর কি করব, সর্ষের তেলে এই ইলিশ মাছগুলো গরম গরম ভেজে নেব। আজকের ইলিশ মাছটা সত্যি খুব ভালো ছিল, সেটা আমি খাওয়ার আগেই বুঝে গেছিলাম যখন আমি ইলিশ মাছটা ভাজছি। ইলিশ মাছটা ভাজার সময় এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল যে তোমাদেরকে কি বলবো। আমি একটু বেশি করেই কড়ার মধ্যে তেল দিয়ে মাছটা ভাজছিলাম, কারণ এই মাছের মধ্যেই আমি সমস্ত কিছু করব এই তেলের মধ্যে। আর একদম বেশ চাকা চাকা করে বেগুন কেটে নিয়েছিলাম। আমরা বেগুন ভাজার সময় একটুখানি কিন্তু ওর মধ্যে চিনি দিই, যাতে বেগুন ভাজাটা একটু মিষ্টি মিষ্টি লাগে। তো মাছটা ভাজা হয়ে গেছে, এরপরে লেচটা ভেজে নিচ্ছিলাম। এই দেখো মাছগুলো বেশ কড়া কড়া করে ভেজে নিয়েছি, এর মধ্যে যদি একটু পেঁয়াজ ভেজে নিতাম না আরও জমে যেত। পরে আমার মনে হলো একটা পেঁয়াজ ভাজলে ভালো হতো। তো এরপরে কী করছিলাম, বেগুনগুলোকে ভেজে নিচ্ছিলাম। আমাদের এই ইলিশ মাছ ভাজার সাথে গরম গরম তেল আর বেগুন খাওয়া, বেগুন ভাজা খাওয়া কিন্তু একটা পুরনো অভ্যেস। তারপরে একটুখানি ইলিশ মাছের তেলও তুলে রাখছিলাম গরম ভাতে খাবো বলে। তো এরপরে বেশ কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছিলাম, কারণ আজকে আমি ফার্স্ট টাইম একদম অথেন্টিক বাংলাদেশি একটা রেসিপি ট্রাই করব। প্রথমবার করব বলেই জানি না যে কটা লঙ্কা নিলে আমার সুবিধা হবে, সেই কারণে বেশ কয়েকটা লঙ্কা ভেজে নিলাম। এরপরে একদম কুচো কুচো করে রসুন ভেজে নিয়েছি। আর এরপরে মা আজকে বানাচ্ছে বাংলাদেশি স্টাইলের পেঁয়াজ মরিচ ভর্তা। এটা আমি প্রচুরবার দেখেছি বাংলাদেশি অনেক ব্লগারের ভিডিওতে, তো আজকে ভাবলাম আমি ট্রাই করে ফেলি। তো পেঁয়াজটাকে কেটে নিয়ে লঙ্কাটাকে ভালো মতো প্রথমে একটুখানি গুঁড়ো গুঁড়ো করে নিয়ে তারপরে পেঁয়াজটাকে ভালো মতো চটকে নিচ্ছি। এরপর যখন পেঁয়াজটা একদম লাল লাল হয়ে যাবে, তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দেবো একটুখানি রসুন কুচি, যেটা আমি একটুখানি সতে টাইপের করে নিয়েছিলাম। আর তার মধ্যে দেব হচ্ছে গিয়ে একটুখানি ধনে পাতা কুচি। আর তারপরে পুরো ব্যাপারটা যখন মিশে যাবে, তার উপর একটু দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। বিশ্বাস করো, আমি প্রথমবার এটা ট্রাই করেছিলাম, আর খেতে এখন যখন আমি সাউন্ড দিচ্ছি তখন তো আমার খেয়ে হজম হয়ে গেছে, কিন্তু খেতে যা হয়েছিল, আমি এটা আরও বানাবো। আমার ভীষণ ভালো লেগেছে, কিন্তু কোয়ান্টিটি একটু কম হয়ে গেছিলো, মনে হয় আরেকটু বানালে জাস্ট জমে যেত। কি বলবো, এটা না শুধু গরম ভাত দিয়েই খেতে
এত ভালো লাগছিল, এর মধ্যে কোনো ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা কোনো কিচ্ছুর দরকার নেই, জাস্ট গরম ভাতে এটা জমে ক্ষীর। এরপরে মা যেটা বানাচ্ছিল সেটা হচ্ছে গিয়ে ইলিশের লেজ ভর্তা। তো মাওয়াঘাটে যেটা আমি দেখেছিলাম, একদম চাকচাক বেগুন, বড় বড় ইলিশ মাছ ভাজা, পেঁয়াজ মরিচ ভর্তা আর এই ইলিশের লেজ ভর্তা, এই আইটেমগুলোই কিন্তু লোকে বেশিরভাগ খেয়ে থাকে। আর ওদের কিছু এক্সট্রা ভর্তাও দেয়, সেগুলো তো আমি বেশিরভাগ সময় বাড়িতে বানাই, তোমরা দেখেইছো। আর এখানে মা লেজটাকে ভালো মতো ছাড়িয়ে নিয়েছে, তারপরে এর মধ্যে একটুখানি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর ইলিশ মাছ ভাজা যে তেলটা তুলে রেখেছিলাম সেটা একটু দিলাম, যাতে করে ইলিশের গন্ধটা আরও জমে যায়। তারপরে একটু ধনে পাতা কুচি দিলাম, পরে মনে হলো এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি দিলেও কিন্তু আরও ভালো লাগতো। যাই হোক, পরে আবার যখন ইলিশ মাছের ভর্তা বানাবো তখন এর মধ্যে কাঁচা লঙ্কা। ও, আমি এই স্নান করে এলাম, এবারে খাবারগুলো তোমাদের দেখাবো, রান্নাগুলো চলো আর একবার দেখিয়ে দিই, একটু পুজো টুজো দিয়ে নিই। দুদিন বাদে আজকে ঠিকঠাক করে স্নান করলাম, কালকে আমাদের রিজার্ভার পরিষ্কার হয়েছিল, রিজার্ভার আর ট্যাঙ্কি, জল ওঠেনি বলে দুমগ গায়ে জল ঢেলেছিলাম, তার মধ্যে পরশু দিন রাত্রিরে দিয়েছিলাম মাথায় তেল। আর আমার তেল দিলে যে এত গরম লাগে আর অস্বস্তি হয় মাথায়, তো এই মানে স্নান করে আসলাম, চুল টুল ভিজি, আমার যে কী আরাম লাগছে কী বলবো তোমাদেরকে। তো এবারে চলো পুজো টুজো দিয়ে তারপর তোমাদের খাবার দাবারগুলো দেখাচ্ছি। তো চলো মাকে দিয়ে আজকে টেস্ট করাবো, দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে দিয়েছি ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, এখানে আছে ইলিশের লেজ ভর্তা আর এখানে আছে পেঁয়াজ মরিচ ভর্তা। নাও মা খাওয়া শুরু করো, আগে পেঁয়াজ ভর্তাটা খাই। হ্যাঁ, হেভি হয়েছে, বেশি করে একদম তেল তেল, আহাহা। ওটার সাথে এবার একটুখানি বেগুন ভেজা, বেগুন মেখে নাও, কাঁচা সরষের তেলে নিয়েছে তো বেশ ঝাঁঝ ঝাঁঝ লাগছে, ভালো লাগছে। যে প্রথমবার বানালাম এটা, ভালো হচ্ছে, মাই বানিয়েছে, আমি শুধু বলে দিয়েছি এরম এরম করে বানাতে হবে, অসুবিধা হচ্ছে ওইভাবে আমার রাখতে। এবার একটু লেজ ভর্তাটা ট্রাই করো, ওর সাথেই লেজ ভর্তাটা খাও, দেখো কেন একটু স্বাদ পাওয়া যাবে না, কে বলেছে আরো বেশি স্বাদ লাগবে, আমি খেয়েছি পেঁয়াজ ভর্তাটা খেয়েছি, হেব্বি হয়েছে খেতে। বেগুন বেগুনের তেল দিয়ে ইলিশ সেটা তো নর্মাল ব্যাপার, ইলিশ ভর্তা তো আগেও খাইছে। হ্যাঁ, ভালো হয়েছে না? তো চলো মা খেতে থাকুক। আমরা বাড়িতে বসে আজকে মাওয়াঘাটের মজা নিলাম, দারুণ খেলাম, আমি তো ভিডিও করে গিয়ে তারপর মাকে ভিডিও করতে দিয়েছি, ততক্ষণে আমার টেস্ট করা হয়ে গেছে সব কিছু, অসাধারণ লাগলো খেতে। আর একটা কথা, সেটা হচ্ছে গিয়ে আজকের দিনে বলতে চাই না কিন্তু আমি জানি অনেকে কমেন্ট করবে, সেটা হচ্ছে গিয়ে আমাকে লাস্ট একটা ভিডিওতে আমি বলেছিলাম বাঙাল বাঙাল, তার জন্য আমাকে একজন কমেন্ট করেছে এদেশে থাকবে, এদেশের খাবে, অন্য দেশের গুণগান করবে, তার উদ্দেশ্যে বলতে চাই আমি আজকে যে আপনি একটা ইমিডিয়েট বেসিসে আপনি একটা ডাক্তার দেখান। আমি মানে কি বলবো, আর আমার জন্মকর্ম সব কিছুতে আর যুগ যুগান্ত ধরে মানুষের মধ্যে, আমাদের মধ্যে, বাঙালিদের মধ্যে এই বচসা চলেই আসছে, কতজনকে আপনি পাঠাবেন, ঠিক আছে? আর তার বেশ কিছু লোক আবার কমেন্ট করবে যে আমি বাংলাদেশি ফুড খুব পছন্দ করি, বাংলাদেশে চলে যাব, আমি চাইনিজ ফুডও খুব পছন্দ করি, চায়না থেকে যদি আমাকে মানে আমাকে যদি থাকতে দেয় তাহলে বলবেন। সেটা হচ্ছে গিয়ে মানুষের কোনো মানুষের যদি কোনো মানে কুইজিন পছন্দ হয় তার মানে এই নয় যে সে সেই দেশকে ভালোবাসছে বা কিছু, তার রান্নাটা আমার ভালো লাগে, তার খাওয়া দাওয়াটা আমার ভালো লাগে, আমার বাংলাদেশের আইটেমগুলোর সাথে কেন ভালো লাগে তার কারণ হচ্ছে গিয়ে
তাদের রান্নার সাথে আমাদের রান্নার অনেকটা মিল রয়েছে এবং মানে রান্না শৈলীটা অনেকটা একরকম সেই কারণে। এনিওয়ে এক্সপ্লেনেশন দেওয়ার দরকার নেই। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।